মনে করেন এটা amazon.com, আমরা দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা দেখেন amazon.com এ এখানে কিছু ইনফরমেশন আছে, স্পেশালি লোগো আছে, ডিপার্টমেন্ট আছে, মেনু বার আছে, অন্য বিষয়গুলো আছে যেটা দেখতে পাচ্ছি। তার নিচে একটা স্লাইডার, এটা আসলে স্লাইডার না, ফিক্সড ইমেজ। হ্যাঁ, ওরা স্লাইডার ইউজ আগে ছিল, এখন ফিক্সড ইমেজ করেছে। তারপরে কিছু সেকশন নিয়ে এসেছে যেগুলো তাদের কাছে মনে হয়েছে খুব হাইলি প্রায়োরিটেড, প্রায়োরিটি দেওয়া। তারপরে দেখেন কিছু বিষয় আছে যেগুলো হলো, এটাকে আমরা উইজেট বলি, উইজেট এরিয়া আছে। তারপরে এক্সট্রা কিছু বিষয় নিয়ে আসছে যে অ্যামাজন কোন কোন কান্ট্রিতে আছে এবং কী কী বিষয় নিয়ে তারা কাজ করে, সে বিষয়গুলো এখানে ডিটেলস আছে। যেটা হলো আমরা ডেস্কটপ মোড বা ওয়েবসাইটে আমরা এরকম দেখতে পাই। যদি সেম সাইটটা আমরা মোবাইলে চলে যাই তাহলে কীরকম আসে আমরা একটু দেখি। মোবাইলে যদি আপনি যান, লোগোটা আছে কিন্তু লোগোর প্লেসমেন্টটা চেঞ্জ হয়েছে। এখানে ছিল সার্চের লেফট সাইডে, আর এখানে হলো সার্চের উপরে চলে আসছে, এবং এই ডান পাশে যেটা আছে কার্ড এবং সাইন ইন বা ইউজারের বিষয়গুলো, এগুলো টপে আনা হয়েছে। এর লজিকটা হলো, যেহেতু মোবাইল ডিভাইসটা আসলে ছোট হয়, স্ক্রিনটা ছোট হয়, এখন যদি পাশাপাশি রাখা হয় সার্চটা কি হবে, ছোট হয়ে যাবে। এই জায়গায় যদি আমি সার্চটা রাখি তাহলে আসলে অত বড় দেখা যাবে না। আর ই কমার্স সাইটের কিছু কন্ডিশন আছে, ই কমার্স সাইটের আসলে মুখ্য হলো সার্চ, মানে এখানে থাউজেন্ডস অফ প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্ট আপনি ডিপার্টমেন্টে যাবেন, তারপরে খুঁজবেন কোন ডিপার্টমেন্টে আছে, এটা আসলে সম্ভব না। তার থেকে বেটার হয় সেটা হলো আমি ইনস্ট্যান্ট সার্চ দিলাম যে আমার এই জিনিসটা দরকার, আমার একটা ক্যামেরা দরকার অথবা আমার একটা ল্যাপটপ প্রয়োজন, আমি সার্চ দিলে আমি সেটা ইজি পাচ্ছি। তো ই কমার্স সাইটে যেহেতু থাউজেন্ডস অফ প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে সার্চিং ইজ দ্য বেস্ট কি, মানে এই কিটা থাকতেই হয় সার্চিংয়ের জন্য। সো মোবাইলে যখন যাচ্ছে তখন সে কী করেছে, প্রায়োরিটি দিয়েছে সার্চিংয়ের, যার কারণে সার্চটা অনেক বড় রেখেছে। তারপরে কী করেছে যদি দেখেন, যে ডিপার্টমেন্টগুলো সে ডিপার্টমেন্টগুলো কিন্তু রেখেছে। তারপরে আদার্স যে বিষয়গুলো আছে, কিছু জিনিস চেঞ্জ করেছে, প্লেসমেন্ট চেঞ্জ হয়েছে, মানে এখানে যেরকম আছে এখানে কিন্তু একই রকম নাই, কিছু কিছুটা চেঞ্জ হয়েছে প্লেসমেন্ট। তারপরে যে আমরা নিচের দিকে যাই, অলমোস্ট বাকি জিনিসগুলো সিমিলার আছে। এখানে সাইন ইনটা নিয়ে আসছে, কারণ সাইন ইনটা আসলে মুখ্য একটা বিষয়, কিন্তু এখানে সাইন ইনটা ওইভাবে নাই। এখানে সাইন ইন আছে, কার্ড আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট কোথাও আছে, এই যে অ্যাকাউন্ট আছে, সাইন ইনটা ইনসাইড করেছে, কিন্তু মোবাইলে এসে সাইন ইনটা চেঞ্জ করেছে, এটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসছে। তারপরে দেখেন বাকি সেকশনগুলো কিছুটা চেঞ্জ করেছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আসলে একই রকম থাকে, বেশিরভাগ সময় একই রকম থাকে। যেখানে সাইন ইনটা, সরি, মোস্ট অফ দ্য টাইম আসলে জিনিসগুলো একই রকম থাকে, যে এখানে যে বিষয়গুলো থাকবে, যে আইটেমগুলো থাকবে, একই আইটেম থাকে। কখনো কখনো যদি মনে হয় যে চেঞ্জ করা প্রয়োজন, এটা অনেকেই চেঞ্জ করে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম একই রকম থাকে। ডিজাইনের যে কনসিস্টেন্সি বলে, সে কনসিস্টেন্সি মেনটেন করে আসলে একই রকম থাকে। কিন্তু কখনো যদি মনে হয় যে না আসলে এটা ডিপেন্ড করে ওয়েবসাইটের ওনারের উপরে, সে যদি মনে করে না আমি মোবাইলে একরকম ভিউ করবো, ডেস্কটপে একরকম ভিউ করবো, সেটা ডিফারেন্ট হতে পারে। কিন্তু অ্যাজ এ ডিজাইনার আপনি যখন ডিজাইন করবেন দুইটাকে সিমিলার করবেন। ডেস্কটপ মোডে যে আইটেমগুলো থাকবে, যে কন্টেন্টগুলো এখানে রাখা হয়েছে, সেম জিনিসগুলো আপনি মোবাইলে ডিজাইন করবেন, এটা হলো বেস্ট ওয়ে। তারপরে যদি ইউজার অথবা ক্লায়েন্ট যদি সেটা চেঞ্জ করতে চায়, সেটা তার পার্সোনাল ইস্যু। তারপরে আরও কিছু পয়েন্ট দেখেন আপনি, যেটা আছে যে এখানে দেখেন আমরা উইজেটগুলো দেখতে পাচ্ছি, উইজেটগুলো ওরা মিনিমাইজ করেছে, আছে কিন্তু মিনিমাইজ করেছে। তারপরে দেখেন পরের যে পার্টটা আছে, যে ওদের কোন কোন কান্ট্রিতে আছে এবং কী কী বিষয় নিয়ে কাজ করে, সেই জিনিসগুলো তারা এখানে নাই, লেস করে দিয়েছে। এর কারণটা হলো যে মোবাইল ইউজার যারা, তারা আসলে মানে হাবিজাবি হাবি অনেক কিছু দেখতে চায় না, আর দেখেও আসলে ভালো লাগে না। সো মোবাইল ইউজারের জন্য যতটুকু না হলেই নয়, যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আপনাকে রাখতে হবে, বাকি জিনিসগুলো কাটছাট করে বাদ করে দিতে হবে। তার মানে হলো ডেস্কটপ এবং মোবাইল দুইটার ডিফারেন্সটাকে আমরা মোটামুটি বুঝাতে পেরেছি কিনা, যে ডেস্কটপ মোডে কী হবে, যে আপনার যত ইনফরমেশন আছে সবগুলো আপনি দিতে পারেন, কিন্তু মোবাইলে যখন যাবে তখন যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলোকে বাদ দিয়ে দেবেন, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো লাগবেই বা ইম্পর্টেন্ট যেগুলো, সেই জিনিসগুলো আপনি রাখবেন। আমরা যদি রেসপন্সিবিলিটিটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, দেখেন এই ওয়েবসাইটটা যে ডেস্কটপ ভিউ আছে, ডেস্কটপ ভিউটা হলো সিম্পলি এখানে দেখেন চারটা সেকশন আছে, চারটা সার্ভিস আছে। প্রথমে স্লাইডার আছে, তারপরে কল অফ অ্যাকশন আছে, তারপরে আরেকটা কল অফ অ্যাকশন আছে, তারপরে হয়তো কিছু সার্ভিস নিয়ে কথা বলেছে, তারপরে ব্র্যান্ডস আছে, তারপরে এটা সম্ভবত ব্লগ অথবা সার্ভিসও হতে পারে,
তারপরে টিম নিয়ে কথা বলেছে, এরকম অনেকগুলো সেকশন আছে। আচ্ছা, এটা যখন আমরা রেসপন্সিভ মোডে যাব, আই মিন মোবাইল মোডে যাব, তখন কিরকম হবে? দেখেন, মোবাইল মোডে এনে যে কাজটা করা হয়েছে, ছবিটা আসলে এখানে ইম্পর্টেন্ট মনে হয়নি, যে ডিজাইন করেছে তার কাছে মনে হয়েছে ছবিটা আসলে ইম্পর্টেন্ট না, ইনস্টেড অফ টেক্সট, মানে লেখাটা আসলে ইম্পর্টেন্ট মনে হয়েছে তার কাছে, যার কারণে সে কি করেছে, ছবিটা বাদ দিয়ে সে টেক্সটটাকে প্রায়োরিটি দিয়েছে। কখনো কখনো এরকম হয়, কোনো ডিজাইনার বা অনেক কাজের উপরে ডিপেন্ড করে, কন্টেন্টের উপরে ডিপেন্ড করে, কখনো যদি মনে হয় যে ছবিটা খুব বেশি প্রায়োরিটি, সেক্ষেত্রে কি করে, কন্টেন্টগুলোকে রিমুভ করে দেয়, দিয়ে ছবিটাকে ফোকাস করে দেয়। এটা ডিপেন্ড করে আপনার সাবজেক্টের উপরে। যদি আপনার ই কমার্স ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ছবিকে প্রায়োরিটি দিতে হবে, কারণ ই কমার্সে কি হলো, যে কোনো প্রোডাক্ট আপনি শো করবেন, ওইটা কত সুন্দর হবে ওইটা দেখেই কিন্তু আমি নেক্সট টাইম চিন্তা করব, সেখানে কিন্তু টেক্সট পড়ার আসলে ইস্যু না। যেহেতু এটা বিজনেস ওয়েবসাইট, সেক্ষেত্রে টেক্সটটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ পিকচার। যদি আমরা নিচের দিকে যাই, দেখেন সব কন্টেন্ট আছে, মানে ডেস্কটপ মোডে যে কন্টেন্টগুলো আছে সেম কন্টেন্ট, এখানে যে কল অফ অ্যাকশন ছিল সেম কন্টেন্টটা এখানে রাখা হয়েছে, কিন্তু কী হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে। এখানে খেয়াল করেন যে ডিজাইনটা করা হয়েছে, লেফট সাইডে দেখেন একটা স্পেস রাখা হয়েছে, রাইট সাইডে একটা স্পেস আছে, কন্টেন্টগুলো দুই পাশে কিন্তু স্পেস আছে, এরকম হয়নি কন্টেন্টগুলো বর্ডারের সাথে মিলে গেছে, যেটা সেফটি জোন, আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড করতে যেয়ে শিখেছি, তাই না? সেফটি জোনটা আসলে ডিজাইন আমরা যখনই করি, যেই কাজেই করি, সব জায়গায় কিন্তু ইউজ হবে। এখানে যে সার্ভিসগুলো ছিল, সার্ভিসগুলো কি হয়েছে, সিঙ্গেল করে আনতে হয়েছে। এখানে যদি আমি চারটা বসাতাম তাহলে কি হতো, ছোটো ছোটো হয়ে যেত, রিডেবিলিটি থাকতো না, একটা ইউজার মোবাইলে যখন ব্রাউজ করতো সে আসলে পড়তে পারতো না। যার কারণে আমরা যেটা করেছি, একটু বড় করে দিয়েছি এবং স্টেপ বাই স্টেপ একটার পর একটা নিচে নিয়ে এসেছি। ইনস্টিট অফ এটা ছিল হরিজেন্টাল মোড, আমরা হরিজেন্টাল থেকে এটাকে ভার্টিক্যাল করে দিয়েছি। তার মানে হলো, আপনি যখন মোবাইলে যাবেন, যাতে মোবাইল ইউজার সেই যেন সুন্দর করে পড়তে পারে, তার যতগুলো কন্টেন্ট ওয়েবসাইটে আছে সবগুলো কন্টেন্ট যেন সে ইজি অ্যাক্সেস করতে পারে, এরকম একটা ভিউ আপনাকে ডিজাইন করতে হবে। মোস্ট অফ দ্য টাইম ডিজাইনার আসলে এই ডিজাইনগুলো করে দেয়। কখনো কখনো হয়তো দেখা যায়, যদি ডেভেলপমেন্ট যে করে তার সেন্স যদি ভালো হয়, সে হয়তো নিজে করে নেয়, কিন্তু অ্যাজ এ ডিজাইনার উচিত হলো একজন ডিজাইনারকে কাজগুলো করে দেওয়া, যে মোবাইল ভিউতে এরকম আসবে। আবার যখন ট্যাবে যাবে, ট্যাবের ভিউটা কীরকম হবে, এখানে যদি হয় 768, 768 ভিউটা কীরকম হবে, এখানে দেখেন নর্মাল মেনু চলে আসছে। হ্যাঁ, এখানে এসে কন্টেন্টগুলো কী হবে, এখানে দেখেন চেহারাটাও কিছুটা দেখানো হয়েছে, টেক্সটগুলো আছে, দুইটা জিনিসই কভার করেছে, কল অফ অ্যাকশনও আছে। সার্ভিসগুলো চারটা দিলে আসলে কী হতো, ছোটো ছোটো হয়ে যেত, যার কারণে সে কী করেছে, ট্যাবলেট মোডে এসে বা প্যাড মোডে এসে এটাকে দুইটা করে দেওয়া হয়েছে, যাতে রিডেবিলিটি থাকে, অ্যাটলিস্ট পড়তে পারে ইউজার। হ্যাঁ, সবগুলো বিষয় এরকমই করা হয়েছে, যে কমিয়ে দেওয়া হয়েছে, যেখানে যেটা সম্ভব, যেভাবে সেট করা সম্ভব সেভাবে সে করেছে। তার মানে হলো, আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়, যে রিডেবিলিটি যেন অ্যাটলিস্ট থাকে, যে আমি যখন আইটেম দিব, আইটেম বসাবো, একজন মোবাইল ইউজার, একজন ডেস্কটপ ইউজার অথবা একজন প্যাড ইউজার, আইপ্যাড হোক অথবা ট্যাব হোক, যেটাই সে ইউজ করুক, সেটার আসলে ডিপেন্ড করে কি দিয়ে, সেটা ডিপেন্ড করে এখানে রেজলিউশন দিয়ে। এখানে দেখেন সাইজগুলো দেওয়া আছে, 320, 360, 368, 368-এর উপরে যখনই যাবে তখন আসলে ডেস্কটপ মোড বা ট্যাব মোড ক্যালকুলেশন করা হয়, 768-এর নিচে হলে মোবাইল মোড ক্যালকুলেশন করা হয়। তাহলে এই মোডগুলো আসলে সিলেক্ট করে এখান থেকে ইনিশিয়ালি হয়তো আপনারা এত কিছু বুঝবেন না, আস্তে আস্তে বুঝে যাবেন এই বিষয়গুলো, কাজ করতে করতে আসলে এক্সপিরিয়েন্স তৈরি হবে। তো এইটুকু মনে রাখেন যে 768-এর নিচে যে সাইজগুলো আছে সবগুলো হবে মোবাইলের জন্যে, 768 থেকে হবে ট্যাবের জন্যে, এরপর থেকে যেগুলো যাবে ট্যাব, তারপরে ডেস্কটপ থেকে কাউন্ট করা হবে এই বিষয়গুলো। তাহলে আমরা যে জিনিসটা এখন মোটামুটি বুঝলাম দুইটা কম্পেয়ার করে, যে ডেস্কটপ বোর্ডের কিছু কিছু কাজ আছে যে জিনিসগুলো আসলে হুবহু আমরা রাখতে পারি, মানে কন্টেন্ট সেম রাখবো কিন্তু রিডেবিলিটি মেনটেন করবো। যদি মনে হয় যে আমার একটা আইটেম দিলে সেখানে রিডেবিলিটি সুন্দর হবে, তাহলে আমরা একটা করবো, যদি মনে হয় যে দুইটা দিলে রিডেবিলিটি থাকবে, দেন দুইটা দিব। আর লেস যে বিষয়গুলো থাকবে, লেস ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকবে, সেগুলো আমরা চাইলে রিমুভ করে দিব। তাহলে এই দুইটা বিষয় হলো বেসিক্যালি রেসপন্সিভের জন্য আমরা খেয়াল করব। আপনারা ইনিশিয়ালি ডিজাইন করতে গেলে, মনে করেন আপনি ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত হেল্প নিতে হবে, কারো না কারো একটা হেল্প নিতে হবে, যে ওরা কাজটা কিভাবে করেছে বা অন্য ডিজাইনার যে কাজ করেছে তারা কিভাবে কাজটা করেছে। সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, responsinetwork.com নামে একটা ওয়েবসাইট আছে, আপনি যদি এখানে চলে যান, হ্যাঁ, responsinetwork, আর একটা হলো responsivetest.net, এই দুইটা ওয়েবসাইট যে কাজ করে আপনাকে হেল্প করবে, যে কোনো স্ক্রিন সাইজে
এখানে অনেকগুলো স্ক্রিন সাইজ আছে, একটা হলো আপনার আইফোন 5-এর 320-এর রেজুলেশন আছে, এটা আবার পোর্ট্রেট করে দেখিয়েছে, মানে এটা যদি আপনি ল্যান্ডস্কেপ করেন কীরকম দেখা যাবে সেটাও দেখিয়েছে, এটা রেজুলেশন কত আসবে। হ্যাঁ, এখানে অনেকগুলো সাইজ আছে, যে সাইজগুলো আপনাকে সবগুলো সে দেখিয়ে দিচ্ছে। আইপ্যাড ল্যান্ডস্কেপ 1024x1024 সে দেখিয়ে দিয়েছে আসলে কীরকম আসবে। responsinator.com আরেকটা আছে সম্ভবত responsivetest.net, টেস্ট responsivetest.net responsinator। আমি দুইটা লিঙ্কই আপনাকে একটু বড় করে দিয়ে দিচ্ছি, একটু পরে তাহলে আপনারা লিখে নিতে পারবেন। আমি আগে দেখিয়ে নিই বিষয়গুলো কিভাবে কাজ করে। এখানে যখন আপনার সাইটটা আসবে, মনে করেন আপনি এখানে কোনো একটা সাইট দিয়েছেন, তখন আপনার এখান থেকে ডিভাইস সিলেক্ট করতে পারেন। আপনি কি মোবাইলের জন্য দেখবেন, আপনি কি ট্যাবের জন্য দেখবেন, আপনি কি ল্যাপটপে দেখবেন। ল্যাপটপের আবার স্ক্রিন সাইজ আছে, 11 ইঞ্চি ম্যাকবুক এর কেমন দেখাবে, 13 ইঞ্চিতে কীরকম দেখাবে, 15 ইঞ্চিতে কীরকম দেখাবে, রেটিনাতে কীরকম দেখাবে, এরকম দেওয়া আছে। ইভেন ডেস্কটপেও দেওয়া আছে, যে ডেস্কটপ সাইজে আবার অনেকগুলো রেজুলেশন হয়। আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন যে 21 ইঞ্চি, আপনার হয়তো 27 ইঞ্চি মনিটর নাই, তাহলে 27 ইঞ্চি মনিটরে কীরকম আসবে সেটা আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন। 27 ইঞ্চি মনিটর এখান থেকে সিলেক্ট করেন, ডিজাইন আছে অলরেডি, এখন এই দেখেন 27 ইঞ্চি মনিটরে গেলে কীরকম আসবে। ইউজার আছে কম, খুব বেশি না, 27 ইঞ্চিতে গেলে ডিজাইনটা খারাপ লাগবে না, আমরা এভাবে ডিজাইনটা করেছি। হ্যাঁ, 27 ইঞ্চিতে গেলে এরকম দেখাবে,